আপনার কি মনে হয় শরফুল ইসলাম রাজ 30 লাখ টাকার আমি চিল্লাম না এটা কে পরিমনির পরিমনির জামাই 30 লাখ দিছিল ক্যারিয়ার বাংলাদেশের বাজার এবং ক্যারিয়ার থেকে ফরেন সিনেমার হিরো কি নাম তার রাজ শরফুল ইসলাম রাজ 30 লাখ দিছিল ক্যারিয়ার বাংলাদেশের 30 লাখ টাকা সে চাইতেই পারে কিন্তু আমার কাছে চাইলে আমি তো 3 লাখ টাকা দেব না শরীফুল রাজকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে ছড়িয়ে পড়ে রাজপ্রতি ছবিতে 30 লাখ টাকা পারিশ্রমিক হাঁকছেন খবরটি গণমাধ্যম থেকে শুরু করে ফেসবুকের চলচ্চিত্রে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে এফডিসি পাড়ায় আলোচনা সমালোচনা হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই রাজের এই পারিশ্রমিক চাওয়াটা বাড়াবাড়ি বলছেন পরিচালক ও প্রযোজক সাকিবের বন্ধু ইকবাল রাজের পারিশ্রমিক নিয়ে এবার খেপেছেন এক সাক্ষাৎকারে ইকবাল বলেন শরীফুল রাজকে আমি তো ভালো করে চিনিই না সে কয়টা ছবি বা করেছে তারপরও 30 লাখ যদি চেয়েও থাকে সেটা তার ব্যাপার চাইতেই পারে কিন্তু আমি তাকে 3 লাখ টাকা দিয়েও নিব না ইসলাম রাজ 30 লাখ টাকা আমি চিল্লাম না এটা কে পরিমনির পরিমনির জামাই ফরেন সিনেমার হিরো কি নাম তার রাজ শরফুল ইসলাম রাজ শরফুল ইসলাম রাজ তাও তো ছেলে ভালো অভিনয় করে কিন্তু তার রিমিশন কত আমি জানি না কত বলে 30 লাখ 30 লাখ এর আগে তার মোট ছবি রিলিজ হয়েছে কটা টোটাল ছবি রিলিজ হয়েছে কটা 3টা না 4টা 5টা হবে হ্যাঁ 4টা মেবি 5টা 30 লাখ টাকা সে চাইতেই পারে কিন্তু আমার কাছে চাইলে আমি তো 3 লাখ টাকা দেব না কারণ সে একটা ছবিতে ওই দিন দা ডেট জন্য চলে গেছে আর তারপরে ছবি রিলিজ হচ্ছে না বিগ কাস্টিং এর ছবি রিলিজ হচ্ছে দামাল ও ছিল না এখানে ওই তো ছিল নাকি তারপরে কেন সিএম ছিল না হ্যাঁ বিগ কাস্টিং এর ছবি না কি অবস্থা দামালের রেজাল্ট কি আপনারা সবাই জানেন রেজাল্ট কি তাহলে তো রাজের 30 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন 30 লাখ দিছিল ক্যারিয়ার বাংলাদেশের বাজার এবং ক্যারিয়ার থেকে থেকে স্টার্ট করেছিলেন আপনি হঠাৎ করে আপনার একটা দুটো মুভি হিট হওয়ার কারণে আপনি বেশি কি পারিশ্রমিক চাচ্ছেন সেটা হচ্ছে 4 গুণ 5 গুণ বা 6 গুণ সেটা হচ্ছে সিনেমা গুলো করবেন না গল্প পছন্দ হলে এই কারণে তাহলে আমার একটা প্রশ্ন আছে 4 গুণ আমার একটা প্রশ্ন সবার কাছে একটা একটা আপনারা তাহলে নির্ধারণ করে দিবেন একটা আর্টিস্টের পারিশ্রমিক কত হওয়া উচিত না সেটা নির্ধারণ তো কেউ নির্ধারণ করতে পারে না